হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করব আমি নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে। রিক্রুটমেন্টটা আপনারা কোথা থেকে দেখতে পাবেন এবং কিভাবে আবেদন করবেন, কিভাবে নোটিফিকেশান ডাউনলোড করবেন এবং কী কী কোয়ালিফিকেশান আছে, কারা কারা আবেদন করতে পারবেন, লাস্ট ডেট কবে, সব কিছু কিন্তু ডিটেলসে এই ভিডিওতে আমি আলোচনা করব, ঠিক আছে? তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তারপরে আপনারা চলে আসবেন গুগলে। গুগলে এসে এখানে সার্চ করবেন কন্টেনমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট পোর্টাল 2020 দিয়ে ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করলে একটা নতুন একটা পেজ আসবে, দেখতে পাচ্ছেন আপনারা নতুন একটা পেজ চলে এসেছে, ঠিক আছে? এখানে আপনারা এই মোর যে একটা নিচের দিকে লাল আছে, লাল করে লেখা আছে মোর, মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করলে কি হবে, সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো একসাথে আপনারা দেখতে পাবেন। এখানে নিচের দিকে স্ক্রল করে আপনারা যে কোনো একটা 18/3 এই ডেটে যে কোনো একটাতে ক্লিক করবেন। এখানে এটাতে আমি ক্লিক করছি যে অফিস পোস্ট আইডি 1, এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে একটা পিডিএফ পেজ খুলবে, পিডিএফ পেজটা খুলে যাচ্ছে এখনই, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা পিডিএফ পেজ খুলবে, আপনারা এখান থেকে সমস্ত ডিটেলস পেয়ে যেতে পারবেন। সবাই আপনারা দেখতে পাচ্ছেন 17 মার্চ 2020, এই 2021 সালেই কিন্তু 17 মার্চে এই রিক্রুটমেন্টটা বেরিয়েছিল, ঠিক আছে? তো এর লাস্ট ডেট ছিল 15/5/2020, ঠিক আছে? কিন্তু ডেট এক্সটেন্ড হয়েছে, ঠিক আছে? সেটারও আমি প্রুফ এই ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো, ঠিক আছে? সবাই নিচের দিকে স্ক্রল করবেন এবং এখানে দেখতে পাবেন মোট 8টা পোস্ট আছে। তো এক এক করে পোস্ট আমি আলোচনা করছি, কটা সিট আছে। নেম অফ দ্য পোস্ট মেডিকেল অফিসার, ঠিক আছে? পে স্কেল আছে 15,600 থেকে 39,100+5,400, এটা হচ্ছে গ্রেড পে, ঠিক আছে? 15,600 থেকে 39,100 টাকা গ্রেড পে, 5,400 টাকা। আনরিজার্ভদের জন্য একটাই সিট আছে, মোট একটাই সিট, ঠিক আছে? ক্লার্কের হচ্ছে স্যালারি হচ্ছে 5,910 থেকে 20,200 টাকা এবং 1,900 টাকা গ্রেড পে, ঠিক আছে? এবং এখানে আরও আছে 10,300 থেকে 34,800+3,200 টাকা গ্রেড পে। পিবি অ্যান্ড জিপি উইল বি গিভেন আফটার 2 ইয়ার্স অর রেগুলার সার্ভিস, ঠিক আছে? একটাই সিট আছে যেটা হচ্ছে আনরিজার্ভদের জন্য। তারপর হচ্ছে ফায়ারম্যান, এখানে হচ্ছে 5,910 থেকে 20,200 টাকা স্যালারি এবং 1,900 টাকা হচ্ছে গ্রেড পে, একটাই সিট যেটা হচ্ছে আনরিজার্ভদের জন্য, ঠিক আছে? আরেকটা হচ্ছে ব্যারেড গার্ড, ঠিক আছে? এটাতে হচ্ছে 5,910 থেকে 20,200 টাকা স্যালারি এবং 2,000 টাকা গ্রেড পে। এছাড়াও আছে কি 10,300 থেকে 34,800 টাকা এবং 3,200 টাকা গ্রেড পে, দিস পিবি অ্যান্ড জিপি উইল বি গিভেন আফটার 2 ইয়ার্স, ঠিক আছে? এটা হচ্ছে কাদের জন্য, ওবিসিদের জন্য এই সিটটা, একটাই সিট ওবিসিদের জন্য রিজার্ভ, ঠিক আছে? এক্সরে টেকনিশিয়ান, এখানেও ঠিক স্যালারি একই, 5,910 থেকে 20,200 টাকা এবং 2,800 টাকা এর গ্রেড পে, একটাই সিট আছে এটা আনরিজার্ভদের জন্য। মজদুর, এটা হচ্ছে 4,900 থেকে 10,680 টাকা এবং 1,300 টাকা গ্রেড পে, ঠিক আছে? এতে একটা সিট আছে যেটা হচ্ছে কাদের জন্য, এসসিদের জন্য একটা সিট আছে, ঠিক আছে? তারপরে 7 নম্বর হচ্ছে কিনা ভালভম্যান, এখানে হচ্ছে 4,900 থেকে 10,680 টাকা, 1,300 টাকা গ্রেড পে, 4,900 থেকে 10,680 টাকা এবং 1,650 টাকা গ্রেড পে, দিস পিবি অ্যান্ড জিপি উইল বি গিভেন আফটার 2 ইয়ার্স অফ দ্য রেগুলার সার্ভিস, একটা সিট আছে যেটা হচ্ছে ওবিসি এসসিদের জন্য, ঠিক আছে? সাফাইওয়ালাদের হচ্ছে 4,900 থেকে 10,680 টাকা স্যালারি, 1,300 টাকা গ্রেড পে এবং বাকিটা আপনারা দেখে নেন। এখানে দুটো সিট আছে, ঠিক আছে? দুটো সিটের মধ্যে দুটোই সিট হচ্ছে আনরিজার্ভ, না সরি, দুটো সিট আছে, দুটো হচ্ছে একটা, দুটো হচ্ছে আনরিজার্ভদের জন্য আর দুটো হচ্ছে এসসিদের জন্য আর দুটো হচ্ছে ওবিসিদের জন্য, মোট হচ্ছে 6টা সিট, ঠিক আছে? এরপরে চলে আসি কেমন কি কোয়ালিফিকেশান, ঠিক আছে? যারা ক্লার্ক তাদের ক্ষেত্রে 10+2 মানে 12 পাস হতে হবে এবং কি হতে হবে, শুড পজেস এ মিনিমাম স্পিড অফ 30 ওয়ার্ডস পার মিনিট, ঠিক আছে? পার মিনিটে ইংলিশ ওয়ার্ড 30টা টাইপ করতে হবে, এরকম ক্ষমতা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? অথবা 25টা ওয়ার্ড পার মিনিট ইন হিন্দিতে যদি আপনারা 25টা ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে পারেন তাহলে কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। ফায়ারম্যান, এখানেও কিন্তু 10+2 এবং বাকিটা আপনারা কী আছে দেখে নিতে পারবেন। এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস আছে, হাইট 165, চেস্ট 80 সেন্টিমিটার,
তারপর আইসাইট 6/3 উইদাউট গ্লাসেস এবং ওয়েট হচ্ছে 52 কেজি। তারপর হচ্ছে বেল্ট গার্ড, ঠিক আছে, এতে হচ্ছে শুড হ্যাভ 10+2 হাইট ওয়েট চেস্ট দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, ডিটেলসে আর যাচ্ছি না কারণ ভিডিও খুব বড় হয়ে যাবে, আপনারা এটা দেখে নিতে পারবেন সহজে। এক্সরে টেকনিশিয়ান 10+2, ঠিক আছে। মজদুর এখানে হতে হবে কিনা 8 পাস হলেই অ্যাপ্লাই করতে পারে, মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স থাকতে হবে। ভালভম্যান 8 পাস হতে হবে, ঠিক আছে, যে কোনো একটা রিকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট বোর্ড থেকে, ঠিক আছে, এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন 8 পাস হলেই, ঠিক আছে। সাপাই ওয়ালি এখানেও কিন্তু 8 পাসে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এজ লিমিট, অ্যাজ পার দ্য এক্সিস্টিং রুল আন্ডার CFSR 1937 ইজ 18 থেকে 25 বছরের বয়সের মধ্যে হলেই অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এখানে এজ লিমিটটা দেওয়া আছে কোনটার ক্ষেত্রে, যেটা মেডিকেল অফিসার 18 থেকে 30, দুজন আছে ক্লার্ক 18 থেকে 25, ফায়ারম্যান 18 থেকে 25, ব্যারিড গার্ড হচ্ছে 18 থেকে 28, এক্স রে টেকনিশিয়ান 18 থেকে 25, মজদুর 18 থেকে 30, ভালভম্যান হচ্ছে 18 থেকে 30, এবং সাফারিওয়ালে যারা আনরিজার্ভ তাদের ক্ষেত্রে 18 থেকে 25, যারা SC 18 থেকে 30, OBC 18 থেকে 28, ঠিক আছে। এখন চলে আসি এখানে দেওয়া হচ্ছে মোড অফ সিলেকশন, যারা মেডিকেল অফিসার তাদেরকে অনলাইনে ইন্টারভিউ নিয়ে অ্যাপ্লাই করে দেওয়া হবে, সরি অনলি ইন্টারভিউ নিয়ে অ্যাপ্লাই করে দেওয়া হবে। যারা ক্লার্ক তাদের ক্ষেত্রে মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ এক্সামিনেশন হবে 100 মার্কের, ঠিক আছে, টাইপিং টেস্ট করা হবে, তারপরে তাদেরকে কিন্তু নিয়োগ করা হবে। তারপর হচ্ছে ফায়ারম্যান, তাদের ক্ষেত্রে স্কিল টেস্ট হবে এবং মাল্টিপল চয়েস অবজেক্টিভ এক্সামিনেশন হবে 100 মার্কের, ঠিক আছে, যারা 90 মিনিটস টাইম দেওয়া হবে, মানে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। ব্যারিড গার্ড তাদের ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট হবে এবং মাল্টিপল চয়েস কোশ্চেন আর কি, এক্সরে টেকনিশিয়ান মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ এক্সামিনেশন আর কিছু না, ঠিক আছে। মজদুর যারা তাদেরকে ফিজিক্যাল এবং ট্রেড টেস্ট মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ এক্সামিনেশন 100 মার্কের উপর 90 মিনিট দেওয়া হবে। ভালভম্যানদের ক্ষেত্রে ফিজিক্যাল ট্রেড টেস্ট এবং ওয়াটার ফিটিং অ্যান্ড প্লাম্বিং স্কিল টেস্ট এইসবের উপর নেওয়া হবে এবং মাল্টিপল চয়েস অবজেক্টিভ কোশ্চেনের উপর একটা টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। সাফাইওয়ালি যারা তাদের ক্ষেত্রে ফিজিক্যাল এবং ট্রেড টেস্ট মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপের 100 মার্কের একটা কোশ্চেনের পরীক্ষা হবে, ঠিক আছে। বাকিটা আপনারা এখানে ভালো করে পড়ে নিতে পারবেন, ঠিক আছে। এখন চলে আসি যাদের যে অনলাইনে ইন্টারভিউ হবে তাদের সাবজেক্ট কি এবং পরীক্ষা যে হবে তাদের সাবজেক্ট কি, ঠিক আছে, সরি অনলাইনে নয় অনলি ইন্টারভিউ যাদের তাদের ক্ষেত্রে। তো এখানে আপনার সিলেবাসটা কি সেখানে এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর চলে আসছি এখানে অ্যাপ্লিকেশন ফি, অ্যাপ্লিকেশন ফি কেমন, যারা আনরিজার্ভ তাদের ক্ষেত্রে হচ্ছে 500 টাকা, SC-দের জন্য লাগবে না, OBC-দের জন্য 500 টাকা, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা তাদের ক্ষেত্রে কোনো লাগবে না, ফিমেলদের জন্য 100 টাকা, এক্স সার্ভিসম্যান যারা তাদের ক্ষেত্রে 500 টাকা, ঠিক আছে। এখানে তো বলছি যে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন সাবমিট 15/5/2020, কিন্তু এটা এক্সটেন্ড হয়েছে, সেটা আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি কবে পর্যন্ত, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনারা কোথেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, এটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, কীভাবে অ্যাপ্লাই করবেন এটা আছি এখন, ঠিক আছে। আচ্ছা তার আগে বলে নিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, ক্যান্ডিডেটকে হতে হবে ইন্ডিয়ার বাসিন্দা, ক্যান ফুলফিল দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন এজ এক্সপিরিয়েন্স ইটি, যা যা চেয়েছে সব কিছু থাকতে হবে, কাট অফ ডেট এজ SC ST OBC, তাদের সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই, যাতে তারা তার প্রুফ দেখাতে পারে, ঠিক আছে, তারা যদি কেউ কাস্টের হয়। তারপরে নিচের দিকে স্ক্রল করবেন এবং নিচের দিকে স্ক্রল করে এসে এখন আমি বলবো যে কিভাবে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই অনলাইন ফর দ্য পোস্ট, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনাদেরকে আমি নিয়ে এসেছি, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করা হবে এবং কি করে অ্যাপ্লাই করা হবে তা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেওয়া আছে নিউ ইউজার রেজিস্ট্রেশন, ঠিক আছে, আপনাদেরকে এখান থেকেই কিন্তু এটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এখানে দিতে হবে কান্ট বোর্ড কোন বোর্ড থেকে, ঠিক আছে, তারপর হচ্ছে পোস্ট কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন, কোন মোবাইল নম্বর দিতে হবে এবং সেই মোবাইল নম্বরে OTP আসবে, এখানে এখানে সিকিউরিটি কোড দিয়ে এখানে সাবমিট করে দিতে হবে, দিলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে কি হবে, আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন, ঠিক আছে, যারা রেজিস্টার হয়ে গেছেন তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, এটাতে ক্লিক করে আপনারা সাবমিট করবেন, আপনাদের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, ঠিক আছে। প্রথমে আপনারা রেজিস্ট্রেশন করবেন, তারপরে হচ্ছে অলরেডি রেজিস্টার ইউজার যারা তাদের ক্ষেত্রে
এটাতে আপনাদের ফিল আপ করে আপনাদের মোবাইল নম্বরে ইউজার আইডি পাসওয়ার্ড সব কিছু যাবে। সেখান থেকে আপনারা এখান থেকে ফিল আপ করে সাবমিট করে দিলে আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, সেটা ভালো করে ফিল আপ করে ডকুমেন্ট সাবমিট করে দিলে আপনাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কিন্তু একটা কাজ আমাদের বাকি থেকে আছে, যেটা হচ্ছে যে এর এক্সটেনশন প্রুফ। এক্সটেনশন প্রুফ এখানে আমি প্রথমে যে কোনো একটা ক্লিক করছি, ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে লাস্ট ডেট ফর দ্য রিসিপ্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর পোস্ট আইডি 01-08, মোট 8টা দেখিয়েছিলাম আমি, পোস্ট আইডি একটা 01-08, এক্সটেনশন আপ টু 10-8-2020, মানে আগস্টের 10 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা দেখার পরে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন, এবং যদি চ্যানেলটাকে যদি ভালো লাগে, আমার ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ দেখার জন্য।